যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। নানা শর্তের কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসা প্রায় বন্ধের পথে। এরই মধ্যে সরকার নতুন করে আরেকটি শর্ত যোগ করেছে, সেটি হলো এখন থেকে স্টুডেন্ট ভিসা আবেদনকারীকে ব্যাংক স্টেটমেন্টে দেয়া অর্থের উৎস প্রমাণ করতে হবে। এই খবরের সঙ্গে আছি আমি শাকির হোসেন। যুক্তরাজ্য হোম অফিসের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ব্যাংক স্টেটমেন্ট কিনে আবেদন করার প্রবণতা অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমি কথা বলেছিলাম লন্ডনের সুপরিচিত সলিসিটর অ্যাডভোকেট মাহবুবুর রহমানের সাথে। তারপরেও যখন পুরোপুরি শৃঙ্খলা ফিরছে না, তখন হোম অফিস নতুন করে একটা উদ্যোগ নিয়েছে যে যেসব স্টুডেন্ট আসবে ইউকেতে পড়ার জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের নিজস্ব ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি যে চেকিং, সেটা এখন তারা অনেক বেশি কঠোর করবে। মূলত এর আগে যেটা ছিল যে আপনি 28 ডেজ আপনার অ্যাকাউন্টে একটা মানি দেখালে, যেটা সাফিসিয়েন্ট মানি, যে আপনার ইউনিভার্সিটি ফি এবং এখানে এসে কিছুদিন থাকার যে রুল ছিল সেটা যদি দেখাতে পারতেন তাহলেই তারা ভিসা দিয়ে দিত। কিন্তু এখন যেটা তারা করবে সেটা হচ্ছে আপনি যে 28 ডেজ যে মানিটা দেখাবেন সেই মানিটা সোর্স কী সেটা তারা দেখার চেষ্টা করবে। সেকেন্ডলি তারা দেখার চেষ্টা করবে যে আপনি ইউনিভার্সিটির ফি দেওয়ার পাশাপাশি ইউকেতে যতদিন থাকবেন পড়াশোনার জন্য ততদিন থাকার এবং যে আপনার যে খরচ সেটা আপনার আছে কি না। এই দুইটার যদি আপনি প্রপারলি যারা দেখাতে পারবে তারাই কেবলমাত্র স্টুডেন্ট ভিসা পাবে। এটা করেছে এই জন্য কারণ দেখা যাচ্ছে গত 2-3 বছরে যারা স্টুডেন্ট ভিসা এসছে একটা বড় অংশ তারা বিভিন্ন ফান্ড দেখিয়েছে, দেখা যাচ্ছে যে তারা স্টুডেন্ট লোন দেখিয়েছে, তারা অন্য একজনের কাছ থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করে এনেছে, কিন্তু সোর্স কোথায় এটা হোম অফিস তখন চেক করে নাই, এ টাকাটা কোত্থেকে আসলো। আবার দেখা যাচ্ছে যে অনেকে মানি দেখিয়েছে এজেন্টদের মাধ্যমে, আবার যখনই তার ভিসা হয়ে গেছে তখন তারা মানিটা ট্রান্সফার করে দিয়েছে, এবং ইউকেতে যখন তারা এসছে তখন দেখা যাচ্ছে তারা ডিস্টিটিউট হয়েছে, কেউ অ্যাসাইলাম সিক করেছে, কেউ আদার কিছু অ্যাপ্লিকেশন করেছে যেগুলো হোম অফিসের কাছে তখন ইনভেস্টিগেশনে ধরা পড়েছে যে তারা জেনুইন স্টুডেন্ট না, তাদের আসলে প্রপার ফান্ড ছিল না। এই ফান্ড বা মেনটেন্যান্স যেটা দেখানো হয়েছে সেটা একটা মানে সাজানো, এবং এটা অনেকে হোম অফিসে যখন অ্যাসাইলাম ইন্টারভিউ দিয়েছে তখন তারা এখানে নিজেরাই ডিসক্লোজ করেছে যে এজেন্টের মাধ্যমে করতে হয়েছে। এবং এই সংখ্যাটা যেহেতু অনেক, তখন হোম অফিস এখন নতুন সিদ্ধান্তে আসছে যে এই মানি সাফিসিয়েন্ট মানি থাকতে হবে স্টুডেন্টদের, এবং একই সাথে মেনটেন্যান্সের জন্য ফুল টার্ম যতটুকু স্টুডেন্টের টার্ম সেই টার্ম অনুযায়ী ফুল টাকাটা তার থাকতে হবে। এই কাজে কিন্তু প্রধান যে প্রতিষ্ঠানটি জড়িত সেটি হচ্ছে ব্যাংক। ব্যাংক বিক্রি করে, স্টেটমেন্ট বিক্রি করে 2-3 লাখ টাকার বিনিময়ে। আমি জানি যে আমি নাম বলতে পারবো এই সমস্ত ব্যাংকের যারা এই বিজনেসের সাথে জড়িত, তাদের কারণেই তো এই এই আপডেটটা আসছে। তারা এটা ব্রিটিশ হোম অফিস এটা ধরতে পারছে। মূলত এক্ষেত্রে আপনার দেখা যায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, জ্যামাইকা এইসব দেশ থেকে এগুলো বেশি হয়েছে, ঘানা, এবং এই দেশগুলো থেকে যেহেতু ধরা পড়েছে যে তারা ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছে ব্যাংকের মাধ্যমে, হয়তো এক্সট্রা মানি দিয়ে অথবা এজেন্টদের মাধ্যমে অথবা আদার কোনো কনসালটেন্টদের মাধ্যমে, এবং এটা তারা স্বীকার করেছে অনেক অ্যাপ্লিকান যারা তারা অ্যাসাইলাম সিক করেছে স্টুডেন্টরা এসে, এবং যে কারণে তারা এই নতুন সিস্টেমটি এখন চালু করছে। পাশাপাশি তারা ইউনিভার্সিটির উপরে একটা এখন দায়বদ্ধতা দিচ্ছে যে তোমরা ভিসা চেকের ক্ষেত্রে যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা ঠিকমতো তাদের পড়াশোনা করছে কিনা এবং তাদের ভিসা আছে কিনা, এবং অনেককে বলা হয় যে তোমার স্টুডেন্ট ভিসা যেহেতু পেয়েছো বাট তোমার অন্য সমস্যা আছে তো ইউ ক্যানট ফ্লাই, এবং তারা যাতে ইউনিভার্সিটিতে আসতে না পারে, আসলে আবার যেন ইউনিভার্সিটি কন্টিনিউ করতে না পারে, এবং সেক্ষেত্রে এই ভিসা চেক এবং আদার সিস্টেমে যাতে ইউনিভার্সিটিগুলো হোম অফিসকে সরাসরি হেল্প করে এবং সে পূর্ণাঙ্গ সাপোর্ট যাতে দেয় সেটার ক্ষেত্রে তারা একটা ইউনিভার্সিটিগুলোকে গাইডলাইন দিয়েছে, এবং সেখানে বলা হয়েছে যদি কেউ কোনো ইউনিভার্সিটি সেক্ষেত্রে এই গাইডলাইন ফলো না করে তখন তাদেরকে পেনাল্টি দেওয়া হবে এবং তাদের স্পন্সরশিপ লাইসেন্স বাতিল করা হবে। এবং ব্রিটিশ গণমাধ্যমে উঠে এসেছে যে ব্রিটেনের অনেক শিক্ষা প্রতিষ্ঠানই এখন হুমকির মুখে, তারা তাদের অস্তিত্বের সংকটে যেহেতু বিদেশি স্টুডেন্ট নাই, সেক্ষেত্রে এই ইউনিভার্সিটিগুলা বা কলেজগুলা কীভাবে সার্ভাইভ করবে? ফরেন স্টুডেন্ট আসা কমে যাওয়ায়
ইউনিভার্সিটিগুলোতে ইতিমধ্যে একটা ফাইন্যান্সিয়াল ভ্যাকুয়াম দেখা দিচ্ছে, ক্রাইসিস দেখা দিয়েছে, এবং এটা নিয়ে অনেক ইতিমধ্যে এক্সপার্ট যারা রয়েছেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা সরকারের সাথে কথা বলছে এবং সরকারের পক্ষ থেকেও বেশ কয়েকজন এমপি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবং যারা জরিপে দেখা যাচ্ছে যে তারা এটাকে ওভারকাম করার জন্য যারা ন্যাশনাল স্টুডেন্ট মানে যারা ইউকে স্টুডেন্ট তাদের ফি বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং এ নিয়ে তারা অলরেডি প্রস্তাব দিয়েছে যে ফি বাড়ানো হবে। অল্টারনেটিভলি তারা কীভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আরও আকৃষ্ট করা যায় যারা জেনুইন স্টুডেন্ট, সেই জন্য ফরেন অফিসের সাথে তারা কথা বলছে, ফরেন অফিস মানে হচ্ছে ইউকে ফরেন অফিস, যাতে তারা কমনওয়েলথ কান্ট্রি বা অন্য কান্ট্রিগুলোতে আরও বেশি প্রচারণা বা প্রপার ক্যাম্পেইন করে যে প্রপার এবং জেনুইন স্টুডেন্টরা কীভাবে ইউকের এজুকেশন নিতে আসতে পারে।